হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নিয়ে চলে আসলাম এক নতুন ভিডিও, যেটা হচ্ছে আইসক্রিম খাওয়ার ভিডিও। তো আজকে আমি একটু অন্যরকমভাবে ভয়েস দেওয়ার ট্রাই করব, মানে আস্তে আস্তে শুরু করতেছি। তো আজকে হচ্ছে চলে গিয়েছিলাম তুর্কিশ আইসক্রিম খেতে। তো এই তো আপনাদের বলে আপনাদের দেখাবো এই তুর্কির আইসক্রিম খেতে যেয়ে কী হলো আর কত দাম নিল আর এটা কোথায়। একটা সময় এই তুর্কিশ আইসক্রিমটা অনেক ফেমাস ছিল, মানে অনেক মানুষ খেত, এখনও অনেক মানুষ খাচ্ছে। মানে আমি আইসক্রিমটা খেয়ে অন্যরকম কোনো টেস্ট পাইনি, সেম নর্মাল আইসক্রিম যেরকম লাগে ওরকমই লেগেছে, কোনো অন্যরকম কিছুই ছিল না। আমার মনে হয় আইসক্রিম হিসেবে ওদের হচ্ছে যে প্রাইসটা একটু বেশি, আর হচ্ছে ওরা ভ্যাটও নেয়, আমার কাছ থেকে 10% ভ্যাট নিয়েছিল। আর এটা লোকেশনটা বলে দিই, এটার লোকেশন কম বেশি সবারই জানা, তারপর হচ্ছে বলি, এটা হচ্ছে সনি স্কয়ার সিনিপ্লেক্সের 3 তলায়। আর এটা হচ্ছে একটা যদি ফ্লেভার নেন তাহলে 270 টাকা, দুইটা ফ্লেভার নিলে 230 টাকা, আর 3টা ফ্লেভার নিলে 375 টাকা, আর প্লাস 10% ভ্যাট। সনি সিনিপ্লেক্সের ভিতরের ইন্টারভিউটা অনেক 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 সুন্দর, এখানে ছবি তোলার মতো অনেক জায়গা আছে যেখানে গেলে আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন আর বাচ্চাদের নিয়ে অনেক টাইম পাস করতে পারবেন। এই তো এখানে একটা ঘড়ির টাইম পাস লেখাই আছে। ও যাই হোক, আপনারা অনেক মনের মতো করে ঘুরে আসতে পারবেন ভিতরে, খুবই ভালো লাগার জায়গা ছিল এটা, ভালো লাগবে গেলে। আমি অনেকদিন ধরেই যাবো যাবো ভাবতেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারতেছি না, কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না, যার কারণে হচ্ছে গিয়ে আমার যাওয়া হয়নি। তাই আজকে মনে হলো হঠাৎ করেই যে ঘুরে আসি, আর হচ্ছে এই ঠান্ডা গরম সব মিলিয়ে আইসক্রিম খেয়ে আসি। তাই হচ্ছে গিয়ে আইসক্রিম খেয়ে আসলাম। অনেকেরই এবার মনে হতে পারে যে ঠান্ডার মধ্যে আইসক্রিম কেন খেতে মন চাইলো। আমার অনেক আইসক্রিম খেতে মনে চায়, ঠান্ডা আর গরম নাই, আমার আইসক্রিম হইলেই হয়। তাই হচ্ছে তুর্কিশ আইসক্রিম খেতে চলে আসলাম। আজকে অবশ্যই অনেকদিন পর ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে চলে আসছি সেই তুর্কিশ আইসক্রিমের রেস্টুরেন্ট না শপ, কোনটা বলে জানি না, যেটা বলেন সেটাই আপনারা। এই তো এই যে দেখেছেন, আমি কিন্তু এবার ধরে একবার ধরে ফেলছিলাম, এটা অবশ্য কেউ পারি না, যাই হোক ওটাও আমার দিশে দিকে ধরতে পারছি, নাইলে পারতাম না। এইটার জন্যই ওরা যত টাকা নেয়, জাস্ট এতটুকুর জন্য ওরা এতগুলো টাকা নেয়। বাট এটার মানে আইসক্রিমের টেস্ট কিছুই না, মানে এমনি নর্মাল যেরকম আইসক্রিম খাই আমরা এইরকমই আইসক্রিম, এর মধ্যে কোনো হচ্ছে যে এরকম নেই। আইসক্রিমের ফ্লেভারটা হচ্ছে চেঞ্জ করলো, মানে আর একটা ফ্লেভার দিল, এই তো এতক্ষণে চললো আমার সাথে মজা, অ্যাট লাস্ট দিয়ে দিবে মনে হলো, তাও দিল না। এবার আমি বুঝতে পেরেছিলাম যে একটা ছেলে কেন রাগ করে চলে গেছে, কেন রাগ করে আইসক্রিম রেখে চলে গিয়েছিল। যদিও আইসক্রিমটা হচ্ছে ঘুরাইতে ঘুরাইতে আইসক্রিমটা, এই যে দেখেন ওরা টিস্যু দিতে আসছে, এইখানেও হচ্ছে মজা। যাই হোক, আইসক্রিমটা যতটা না হচ্ছে মজা লেগেছে তার চেয়ে বেশি হচ্ছে আমি অনেক মজা পাইছি, যে অনেক দিন পর অনেক ফেমাস ছিল আইসক্রিমটা, খেতে আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা সবাই যাবেন, যে খেয়ে আসবেন। আর ইন্টারভিউ অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, অনেকেই এখানে গসিপ করতেছিল পাশে বসে, দেখতে পারবেন আপনারা ভিডিওতে। তো নতুন করে আপনাদের আর কি বলবো, নতুন করে আর কিছুই বলার নেই, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেহেতু অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ।